অবশেষে টেকনো তাদের পোভা 4 প্রো ফোনটি অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিয়েছে। ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে মিড বাজার সেগমেন্টের একটা গেমিং স্মার্টফোন হিসেবে। টেকনো কিন্তু তাদের পোভা 4 প্রো স্মার্টফোনটি ডিজাইন করেছে অনেকটা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে। আপনি যদি স্মার্টফোনটি দেখেন তাহলে এক নজরে আপনার এটাই মনে হবে এটা হচ্ছে একটি গেমিং ডিভাইস। আর ফোনটির ডিজাইন কিন্তু বেশ ইউনিক। প্রথমে কথা বলা যাক টেকনো পোভা 4 প্রো স্মার্টফোনের প্রাইস নিয়ে। টেকনো এর স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে 8/256 GB ভেরিয়েন্টের সাথে, যার অফিসিয়াল মূল্য 26,990 মানে 27,000 টাকা। আর এই প্রাইসে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে টেকনো এর স্মার্টফোনটি হচ্ছে প্রথম স্মার্টফোন যেখানে আপনি 256 GB ইন্টারনাল মেমোরি পেয়ে যাচ্ছেন। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে স্মার্টফোনটি হচ্ছে টেকনো এর তরফ থেকে আসা সব থেকে দামি একটি স্মার্টফোন। এছাড়াও টেকনো পোভা 4 প্রো স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেটা 90Hz রিফ্রেশ রেট এর সাথে আসে। আর 27,000 টাকা প্রাইস সেগমেন্টে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাশাপাশি 90Hz রিফ্রেশ রেট মনে হয় না খুব একটা খারাপ বিষয় হবে। তো ডিসপ্লে সেগমেন্টে বলাই যেতে পারে প্রাইস অনুযায়ী টেকনো আমাদের খুব একটা হতাশ করেনি। অন্যদিকে পারফরমেন্সের কথা বললে টেকনো তাদের গেমিং স্মার্টফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসরটি। 6 nanometer ফেব্রিকেশনের উপর তৈরি করা মিডিয়াটেকের এই প্রসেসরটি কিন্তু আমরা ইতোমধ্যে বেশ কিছু স্মার্টফোনে ব্যবহার হতে দেখেছি, যার মধ্যে অন্যতম হচ্ছে ভিভো V25e, যেটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে 35,000 টাকার প্রাইস সেগমেন্টে। মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসরটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে টেকনোর স্মার্টফোনটি হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে সব থেকে কম দামি স্মার্টফোন যেখানে মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসরটি ব্যবহার করা হচ্ছে। আর প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটি এই প্রসেসরের সাথে যথেষ্ট ভালো গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতে পারবে। এছাড়াও টেকনো তাদের এই পোভা 4 প্রো স্মার্টফোনটিতে টেকনো তাদের একটি নিজস্ব গেমিং ইঞ্জিন ব্যবহার করেছে, আর সেটা হচ্ছে প্যান্থর ইঞ্জিন 2.0, যার মাধ্যমে গেমিং এর সময় সফটওয়্যারের দিক থেকে বেশ ভালো একটি এক্সপিরিয়েন্স আপনাকে অফার করতে পারবে এই স্মার্টফোনটি। এছাড়াও ফোনটি যাতে বেশি গরম না হয় তার জন্য এখানে কিন্তু টেকনো গ্রাফাইট লেয়ার ব্যবহার করেছে, যাতে গেমিং এর সময় স্মার্টফোনটি বেশি একটা হিট প্রডিউস না করতে পারে। আর অপারেটিং সিস্টেম হিসেবে তো স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 12 এবং টেকনোর নিজস্ব হাইওএস রয়েছেই। তো এক কথায় পারফরমেন্সের কথা বললে এই স্মার্টফোনটি বর্তমান সময় দাঁড়িয়ে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে আপনাকে সব থেকে ভালো গেমিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারবে এই প্রাইস সেগমেন্টে। এছাড়াও একটি গেমিং স্মার্টফোনের পারফরমেন্সের পাশাপাশি কিন্তু ব্যাটারিটাও বেশ গুরুত্বপূর্ণ। আর স্মার্টফোনটিতে টেকনো অফার করছে 6000 mAh এর একটি ব্যাটারি, যেটা সর্বোচ্চ 45W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসে। আর এই 45W অ্যাডাপ্টারটা কিন্তু আপনি বক্সেই পেয়ে যাচ্ছেন। তাছাড়া টেকনো কিন্তু তাদের স্মার্টফোনে ব্যাটারি লাইফকে ইনক্রিজ করার জন্য এবং স্মার্টফোনটির সেফটি কনফার্ম করার জন্য এখানে নতুন একটি সিকিউরিটি সিস্টেম ব্যবহার করেছে, আর সেটা হচ্ছে STS ব্যাটারি সিকিউরিটি সিস্টেম, যার মাধ্যমে ব্যাটারি ইন্টারনালি কোনো শর্ট সার্কিট হলে সেখান থেকে আপনার স্মার্টফোনটি ব্লাস্ট হওয়া থেকে রক্ষা পাবে। তো এখন কথা বলা যাক স্মার্টফোনের ক্যামেরা সেগমেন্টকে নিয়ে। ক্যামেরা সেগমেন্টের কথা বলে ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা ব্যাকসাইডে, যার মেইন সেন্সর 50 MP এর, অ্যাপারচার f/1.6 এবং দ্বিতীয় সেন্সরটি হচ্ছে একটি AI সেন্সর। এছাড়াও ফোনটিতে একটি 8 MP সেলফি শুটার অফার করছে টেকনো। স্মার্টফোনের ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইড দুই পাশ দিয়ে আপনি সর্বোচ্চ ফুল এইচডি 30fps এ ভিডিও শুট করতে পারবেন। তো ক্যামেরা স্পেক দেখে আপনারা বুঝেই গেছেন প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনের সব থেকে উইক পয়েন্ট হচ্ছে এর ক্যামেরা সেগমেন্ট। তাছাড়া স্মার্টফোনটির মধ্যে টেকনো আমাদের যা যা অফার করছে সেই সব কিছু কিন্তু বেশ ইন্টারেস্টিং প্রাইস বিবেচনা করলে। এছাড়াও ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB টাইপ সি, ডুয়েল স্পিকার এবং ZX লিনিয়ার মোটর ব্যবহার করেছে এখানে টেকনো, যাতে গেমিং এর সময় ভাইব্রেশনটি আপনাকে আরো ডিপলি প্রোভাইড করা যেতে পারে। সবকিছু মিলিয়ে টেকনো পোভা 4 প্রো স্মার্টফোনটি আমার মনে হয় 27,000 টাকা প্রাইস সেগমেন্ট অনুযায়ী একটি সেরা গেমিং ডিভাইস। কারণ বর্তমান সময় বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে স্মার্টফোনের দাম আপনারা কম বেশি সবাই জানেন কেমন উলটপালট হয়ে আছে। তো সেখানে কিন্তু টেকনো পোভা 4 প্রো স্মার্টফোনটি 27,000 টাকা প্রাইসে একটা ভালো স্পেক অফার করছে আমাদের। তো আপনার মতামত কি টেকনো পোভা 4 প্রো স্মার্টফোনটি নিয়ে? স্মার্টফোনটি যে প্রাইসে যে স্পেক আমাদের অফার করছে সেটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।